আচ্ছা, তো টাইলস দিয়ে টাইলস ঘষা দিলে বুঝে যাবে যে আসলে দাগ পড়ে কিনা। দেন তারপরে আসেন আপনার আপনার ঘরের মধ্যে যদি অবাঞ্ছিত পিলার থাকে, যেমন অনেকে অনেক পিলার গুলো কিন্তু ঘরের মাঝখানে পড়ে যায়, আপনি সেই পিলারটাকে সুন্দর মেন ডোরের সামনে দিতে পারেন, বারান্দার ওয়ালে দিতে পারেন, আপনার চয়েস মতো যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো দিতে পারেন, অলঙ্কৃত করতে পারেন যে কোনো জায়গায়। কিন্তু যদি মসজিদের জন্য টাইলস নিতে আসে, মাদ্রাসার জন্য টাইলস নিতে যাচ্ছে, তাদের জন্য কি স্পেশাল কোনো ছাড় থাকবে কিনা? তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে, তাদের থেকে আমি লাভই করবো। যারা মসজিদের টাইলস নিবেন ফ্রেশ হয়ে, তারা থেকে এক টাকা প্রফিট করবেন ইনশাল্লাহ। পিস ভাঙা টালিও যদি আপনার যায় অল ওভার বাংলাদেশ, শুধু ঢাকা সিটিতেই না, সমগ্র বাংলাদেশে কোথাও যদি এক পিস ভাঙা টালি যায়, সেটা আমি রিপ্লেস করে দিই। কার খরচে? আমার খরচে। বন্ধুরা, 3,000 স্কোয়ার ফিট যদি চাইনিজ টাইলস হয় অল ওভার বাংলাদেশ, কিন্তু ফ্রি ডেলিভারি এবং ভাঙাচোরার সম্পূর্ণ লাইব্রেরি ফ্রেশ এজেন্সি। রাইট, সম্পূর্ণ টাইলস থাকলে টাইলস নেবেন, যদি টাইলস না লাগে সেই সমমূল্যের টাকা ফ্রেশ এজেন্সি আপনাকে ব্যাক করে দিবে। কথা হলো আপনাকে এই গ্রেডের টাকা পেমেন্ট করলো, সে কি এই গ্রেডটাই পাবে? 100% ইনশাআল্লাহ। যদি কেউ প্রমাণ করতে পারে এই গ্রেড বলে বি গ্রেড চলে গেছে, তাহলে যে শাস্তি দিবে, যা জরিমানা করবে, মাথা পেতে দিব ইনশাআল্লাহ। লাভ ইউ ভাই, খুব ভালো লাগছে আপনার কথাটা, এরপরে আর কোনো কথা হয় না তো ভাই। আসসালামু আলাইকুম মঞ্জু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, তাহলে ভালো রেখেছি। এখানে আসার পরে ভাইয়ের মন ভালো হয়ে গেছে। বিশাল টাইলস এর সমাহার, মানে উত্তরের মধ্যে বলতে হবে যে আসলে ফ্রেশ এজেন্সি মোটামুটি সব ক্যাটাগরি টাইলস আপনারা স্টকে রাখার চেষ্টা করেন। এগুলো যা দেখতে পাচ্ছি সব স্যাম্পল, এখান থেকে কোনো টাইলস কাস্টমারকে দেওয়া হয় না, জাস্ট চয়েসের জন্য ডিসপ্লে করা হয়। ভাই, ডিসপ্লের অবস্থায় যদি এমন হয় তাহলে গোডাউনের অবস্থা কি, এটা জাস্ট ইমাজিন করলে বুঝতে পারছি। আচ্ছা ভাই, ডিটেলস আপনার মাধ্যমে আমি জানবো আপনার সব সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনি কী কী আইটেম সেল করেন, তারপর ভাই একটু অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি, যারা সরাসরি ভিজিট করবে তারা কীভাবে আসবে। 3 নম্বর সোনারগঞ্জ জনপদ রোড, সেক্টর 12, উত্তরা ঢাকা, খালপার অথবা হাউস বিল্ডিং অথবা 12 নম্বর সেক্টর 64 এসে। কোনো দর্শক বন্ধু যদি আমাদের অ্যাড্রেসটা চিনতে কষ্ট হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে। এবং আরেকটা সোজা অ্যাড্রেস আছে, এখানে একটা সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংকের ঠিক অপোজিটে কিন্তু আমাদের শোরুমটা, সিটি ব্যাংকের ডান দিকে সিটি ব্যাংক। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মেইন রোডের পাশে। হ্যাঁ, আমরা বাইরে থেকে লুকটা আপনাদেরকে দেখায় দেব। ওই যে সিটি ব্যাংক আপনার, এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংকের অপোজিটে ফ্রেশ এজেন্সি, বিশাল বড় একটা সাইনবোর্ড লাগানো আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর ভাইয়ের নাম্বার অ্যাড্রেস গুলো একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব, আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম করে রাখবেন। আমি আবারও বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে টাইম নিয়ে রাখলে এই অ্যাড্রেসটা আপনার টাইম নিয়ে সেভ থাকবে, যখন সময় সুযোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে। আরেকটা সুবিধা আছে ভিডিও শেয়ার করে টাইম নিয়ে রেখে দেওয়ার, সেটা হলো আপনি 5টা ভিডিও দেখে একজন দোকানদারকে সিলেক্ট করতে পারবেন কে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে সেল করছে। মঞ্জু ভাই, কীভাবে শুরু করতে চাচ্ছেন আজকে? আজকে আমি দর্শক বন্ধুদের কিছু মেসেজ দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, মেসেজটা হলো গিয়ে, আমি 3টা কোম্পানির মাল মেনলি বিক্রি করি। 3টা কোম্পানি হলো গিয়া খাদিম, DBL, ফ্রেশ। দেশি প্রোডাক্টগুলো 5,000 স্কোয়ার ফিট হলে অল ওভার বাংলাদেশ, টেকনাফ থেকে টেটুলিয়া একদম ফ্রি ডেলিভারি। আপনি এই যে 3টা কোম্পানির টাইলস বিক্রি করেন, যে কোনো কোম্পানির 5,000 স্কোয়ার ফিট হলে বাংলাদেশের যে কোনো, অল ওভার বাংলাদেশ, টেকনাফ থেকে টেটুলিয়া একদম ফ্রি ডেলিভারি। আমার গাড়ি যে পর্যন্ত যায় সে পর্যন্ত যাবে এবং কাস্টমারের লোক দিয়ে আনলোড করতে হবে। বুঝতে পেরেছি মঞ্জু ভাই, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিবেন, উত্তরের মধ্যে অনেক টাইলস এর দোকান আছে, আপনার অন্যান্য অনেক ব্র্যান্ড সেল করে, আপনার এখানে কাস্টমার গুলো কেন আসবে? আমার এখানে কাস্টমার গুলো আসবে, আমি সবচেয়ে বেস্ট কোম্পানির টাইলস গুলো বিক্রি করি, সবচেয়ে বেস্ট কোম্পানির টাইলস গুলো বিক্রি করি, এবং আমাদের কমিটমেন্ট, ফ্রেশ এজেন্সির কমিটমেন্ট সবচেয়ে ভালো। আপনার এক পিস ভাঙা টালিও যদি আপনার যায় অল ওভার বাংলাদেশ, শুধু ঢাকা সিটিতেই না, সমগ্র বাংলাদেশে কোথাও যদি এক পিস ভাঙা টালি যায়, সেটা আমি রিপ্লেস করে দিই। কার খরচে? আমার খরচে রিপ্লেস করে দিই। তো ডিজাইন গুলো একটু দেখান, একটু দেখেন, একটু প্রথম থেকে দেখাই। এগুলো কিন্তু এগুলো সব খাদিম, সব খাদিমের ম্যাট কিন্তু এগুলো। আচ্ছা আচ্ছা, খাদিমের ম্যাট এগুলো, এগুলো কিন্তু ম্যাচিং ফ্লোর গুলো কিন্তু এগুলাই, এগুলো স্ট্রং বডি। এটা হলো আপনার দেয়াল টাইলস? হ্যাঁ, এগুলো সব দেয়াল। এটা কি আপনার কি বলে এই ডিজাইন করা নাকি? হ্যাঁ, এটা ডিজাইন করা, পুরোটাই কিন্তু একটা সেট, পুরোটাই কিন্তু একটা ডিজাইন করা। কত পিস হবে এটা? এটা আপনার বাথরুমে যদি দেন 7 পিসে, 7 পিসে পুরোটা হবে। এটা যেমন লাইট থাকবে, মিডিলে থাকবে এটা। হ্যাঁ, 3 পিস 3 পিস, মিডিলে থাকবে এটা 1 পিস, এটাও সেম।
এই স্টোন বডিগুলো ম্যাক্সিমামই এক কালারের মধ্যেই, এগুলো লাইট ডিপ হয় না, খুব কম লাইট ডিপ। খাদিমের আসলে প্রাইসগুলো কেমন? আরে খাদিমের প্রাইসগুলো হলো কি 82 টাকা থেকে আরম্ভ করে 90 টাকার মধ্যে, কিন্তু এই প্রাইসগুলো মানে দেয়ালের টাইল, হ্যাঁ দেয়ালের টাইল 82 টাকা থেকে 90 টাকার মধ্যে। সেটা অন্য জায়গায় গেলে কেমন আর কি? অন্য জায়গায় গেলে যেমন আমরা হোলসেলে 83 টাকা করে বিক্রি করি, হোলসেল হোলসেলে দোকানদার তো দোকানদার যদি আমাদের কাছ থেকে টাইলস নেয় তাও আমরা 83 টাকা বিক্রি করি। আমিও যদি কোনো দোকানদারের কাছ থেকে ঠেকা করে আনি তাও 83 টাকা করে বিক্রি করি। হাতে বাজবে এগুলো সবই কিন্তু লাইট কালার এবং সবই কিন্তু অসাধারণ কালার, এক কথা চমৎকার কালার আর কি। এই যে নিচের এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন, সব একদম নতুন ডিজাইন এবং সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। রাইট, এখানে আপনি কিচেন রুমেরও আছে প্লাস আপনার ড্রয়িং রুম বেডরুম বা রুমের জন্য আছে, যে কোনো জায়গায়। ওয়াল টাইলস তো আসলে নির্দিষ্ট এখানে কিছু নাই, আপনার চয়েস মতো আপনি যে কোনো স্পেসে এগুলো ইউজ করতে পারেন। এগুলো সব ছিল আপনার খাদিম? খাদিম, আচ্ছা এগুলো সব ছিল আপনার খাদিম? সব ছিল খাদিম। এরপর আসি আমরা ফ্রেশে, এরপরে ফ্রেশ, এগুলো কিন্তু সব ফ্রেশ। আচ্ছা এটা হলো সব ফ্রেশ ব্র্যান্ডেড টাইলস, সব ফ্রেশ কিন্তু এগুলো। ফ্রেশগুলো আপনার 75 টাকা থেকে 80 টাকার মধ্যে কিন্তু এগুলো আপনি পেয়ে যেতে পারবেন। 75 টাকা থেকে 80 টাকার মধ্যে কিন্তু আপনারা এই টাইলসগুলো সব পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন একদম 100% নতুন ডিজাইন, নতুন ডিজাইন এবং 80 টাকার মধ্যে আপনি কিন্তু নিতে পারবেন, সব নিতে পারতেছেন আপনি। আচ্ছা সেম টাইলস ফ্রেশ, আপনি যেটা মাত্র বললেন যে সেম ফ্রেশ টাইলস আপনার 75 টাকা থেকে 80 টাকা যদি অন্য জায়গায় পেয়ে যায় আপনার কাছে তো আসবে না? অবশ্যই আসবে, কেননা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে, আমি এটা ভিডিওর মধ্যে আসলে বলতে চাই না, অনেক ব্যাপার স্যাপার থেকে যায় দর্শক বন্ধুরা, অনেক দর্শক বন্ধুরাই বিশেষ করে প্রবাসী ভাইরা সবাই কিন্তু আমাদের ঢাকা থেকে মাল কিনতে চেষ্টা করে। এইখানে উত্তরায় শুধু আমরাই না, কোনো দোকানদারই কিন্তু এখানে 9-6 বোঝে না বা 9-6 করে না, এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। একটা বিষয় কি মানে কাস্টমার যতই চালাক হোক ব্যবসায়ী সাথে পারবে না, তা তো অবশ্যই, এখানে সম্পূর্ণ বিশ্বাসের একটা জায়গা, সম্পূর্ণ বিশ্বাসের একটা জায়গা এখানে, কারণ এটা কিন্তু অনেকগুলো গ্রেড থাকে টাইলস, যেমন এ বি সি এরকম গ্রেড তো ফ্রেশও থাকে, যে শাস্তি দিবে যা জরিমানা করবে মাথা পেতে দিব ইনশাল্লাহ। লাভ ইউ ভাই, খুব ভালো লাগছে আপনার কথাটা, এরপরে আর কোনো কথা হয় না তো ভাই। ওকে, তো এই কথাটা অবশ্যই ইন্ট্রোতে থাকবে। তাহলে এগুলো ছিল সব ফ্রেশ, 75 থেকে 80 টাকা ভাই। নেক্সট কোনটা দেখাচ্ছেন আমাদের? তারপর আমরা দেখাই চাইনিজ গুলো, দেখাই একটু চাইনিজ গুলো, কারণ ডিবিএলটা ওই সাইডে আছে, তো এগুলো সব চাইনিজ কিন্তু। এই দেখতে পাচ্ছেন এগুলো সব চাইনিজ, সব চাইনিজ দর্শক বন্ধুরা। ইম্পোর্ট আপনারা কি নিজেরা করেন? না, আমরা নিজেরা ইম্পোর্ট করি না, বাট ইম্পোর্টার থেকে আমরা লট কিনে ফেলি। প্রাইস কি ইম্পোর্টার প্রাইস থাকে? একদম 100% ইম্পোর্টার থেকে কম থাকবে আমাদের প্রাইস, কারণ আপনি হিউজ, আমি হিউজ পরিমাণ কিনি, সে যা কন্টেইনার আনে সবই কিন্তু আমি একদম সব আপনাদের গোডাউনে চলে আসে, গোডাউনে চলে আসে। আচ্ছা ভিউয়ার্স, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সম্পূর্ণ চাইনিজ স্টাইলস, এটাও কিন্তু আপনাদের গোল্ডেন কালার কিন্তু বর্ডার দেয়া খুব চমৎকার। হ্যাঁ, অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন থাকে যে গোল্ডেন কালারটা উঠবে কি? দর্শক বন্ধুরা, এগুলো আপনি যে স্পেসটা লাগাবেন ওই স্পেসের গ্যারান্টি, যেমন আপনি বাথরুমে ওয়াল লাগানোর ওয়ালটা যতদিন থাকবে ততদিনের গ্যারান্টি ইনশাআল্লাহ, কালার থাকবে অতদিন, কালার থাকবে, কালার গেলেই ফেরত, কালার গেলেই ফেরত। রাইট, ওকে বুঝতে পেরেছি। এই পাঁচটা সম্পূর্ণ চাইনিজ, এগুলো সব চাইনিজ কিন্তু, এগুলো সব কিন্তু চাইনিজ এবং সবগুলোই কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে। প্রাইস আমরা একটু দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি, 195 টাকা থেকে 220 টাকার মধ্যে কিন্তু এগুলোর প্রাইস গুলো, 195 টাকা থেকে 220 টাকার মধ্যে সবই নিত্য নতুন কালেকশন কিন্তু। এগুলো দর্শক বন্ধুরা, টাইলস এর ভিতরে থাকবে? হ্যাঁ, এটা বর্ডারটা, এটা মিডলে থাকবে, ওই যে হ্যাঁ ডেকোরটা, এটা এটা বর্ডার, হ্যাঁ মিডলে থাকবে। এগুলো যেমন ডেকোর থাকে, এটা দিছে বর্ডার, বর্ডার থাকে। এগুলো কিন্তু সুগার, হ্যাঁ এগুলো কিন্তু আপনি টোটালি কিন্তু স্কেচ প্রুফ, এবং প্রত্যেকটা সাথেই কিন্তু এই ধরনের ম্যাচিং ফ্লোর, প্রত্যেকটা সাথে টাইলস দিয়ে, টাইলসে ঘষা দিলে বুঝে যাবে যে আসলে দাগ পড়ে কিনা। দেন আপনারা সাথে কিছু ম্যাচিং ফ্লোর, 3000 স্কোয়ার ফিট চাইনিজ টাইলস যদি হয়, দেয়াল টাইলস এর সাথে ম্যাচিং ফ্লোর, ম্যাচিং করে ফ্লোর টাইলস আছে, এই যে এই দেখো সবগুলোর সাথে এই যে ম্যাচিং ফ্লোর, এটা হলো আপনার ফ্লোর টাইলস। এটা কিন্তু আপনার 16-24 12-12 সেটা হবে 12-12
বারো বারোতে ওই স্লোপটা সুন্দর হয়, আপনি বড় টাইজ দিলে স্লোপটা কিন্তু ভালো হয় না, একটু স্লোপ যদি 19-20 হয়। টয়লেটের জন্য নির্ধারিত না, এই যে আপনার এই যে কিচেন বারো বারোটা বাংলাদেশ কিন্তু ফ্রি ডেলিভারি এবং ভাঙাচোরার সম্পূর্ণ লাইব্রেরি ফ্রেশ এজেন্সি সম্পূর্ণ টাইলস, তাহলে টাইলস নেবেন, যদি টাইলস না লাগে সেই সমমূল্যের টাকা ফ্রেশ এজেন্সি আপনাকে ব্যাক করে দিবে ইনশাআল্লাহ। মানে আপনি যখন ফ্রেশ এজেন্সি থেকে টাইলস কিনবেন আপনার কাছে মনে হবে আপনি আপনার বাজার থেকে কিনছেন, অবশ্যই, কারণ আপনার বাসা অবধি পৌঁছা দেওয়ার দায়িত্ব কিন্তু ফ্রেশ এজেন্সি, এর ভিতরে যদি কোনো ভেঙে ফেটে যায় সব দায়িত্ব ওনার, আপনি ইনটেক বুঝে পাবেন, টাকা পে করবেন। বুঝতে পেরেছি, এগুলো সব ছিল চাইনিজ টাইলস। চাইনিজ টাইলস এরপর আমরা দেখি কি দেখাচ্ছে, এরপরে দেখাই আমি ফ্রেশের আপনার 92 টাকা থেকে আরম্ভ করে 145 টাকার মধ্যে, এর মধ্যে সাইজ আছে 32-32 সাইজও কিন্তু এর মধ্যেই আছে। ফ্লোর টাইলসের কথা বললেন, ফ্লোর টাইলসের কথা বললাম, এগুলো সব ওয়ান সেট মার্বেল, এগুলো হ্যাঁ সব মার্বেল, শুধু দুইটা টাইলস আছে ডাবল লেয়ারের, দুইটা টাইলস ডাবল লেয়ার, হ্যাঁ খাদিম ব্র্যান্ডের ফ্লোর, কিন্তু এগুলো সব, এগুলো হইলো গিয়ে 93 টাকা থেকে আরম্ভ করে 97-98 টাকার মধ্যে এগুলো কিন্তু নিতে পারবেন, হ্যাঁ নিতে পারবেন এগুলো। তারপরে আছে এগুলো হইলো সব DVL এর, এগুলো সব DVL এর, DVL DVL, আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন DVL এর গুলো আপনার 95 টাকা থেকে আরম্ভ করে 103 টাকার মধ্যে আছে আমাদের এখানে। এগুলো কি আপনার ডিলার, আপনারা এগুলো আমরা ডিলার না, আমরা স্টক করি, স্টক করেন, স্টক করি, ওকে বুঝতে পেরেছি। তারপরে আসি এখানে, আচ্ছা এরপর এগুলো হলো আপনার, এগুলো 32-32 সব চাইনিজ, সব চাইনিজ কিন্তু এগুলো 32-32 সব 32 115, এগুলো কিন্তু অনেক সুন্দর আসলে, এইভাবে মার্বেল সম্পূর্ণ মার্বেল, হ্যাঁ মার্বেল গ্লেজটা এইভাবে বোঝা যায় না, আপনি একটু এইভাবে দেখালে দর্শক আসলে বুঝতে পারবে গ্লেজটা কি রকম, দেখেন একটু গ্লেজটা দেখেন, আমরা ছাদ গ্যারান্টি, আপনি যেখানে লাগাবেন ছাদ গ্যারান্টি, ছাদ যতদিন থাকবে এই টাইলস ততদিন আপনার থাকবে ইনশাআল্লাহ, ছাদ যতদিন এই টাইলস ততদিন থাকবে এবং এই রকমই থাকবে। আসেন আরো কিছু, আরো কিছু 32-32 টাইলস আপনাদেরকে দেখাই, আরো কিছু 32-32 টাইলস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এগুলো কিন্তু সব 32-32 দেখেন, সব চাইনিজ 32-32 কিন্তু এগুলো, এই দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজ, এটা 5 ফিট প্রায় আমার সমানই, 5 ফিট/2.5 ফিট কিন্তু এই টাইলসগুলো, এগুলো আপনার সাইজ 5 ফিট/2.5 ফিট সাইজ, এটা কি মার্বেল কি ডাবল না সিঙ্গেল, সিঙ্গেল আসলে ডাবল গুলো এখন স্লো আইটেম, ডাবল গুলো তো ডিজাইন হয় না, এই যে লুকটা আসতেছে ডাবল গুলো তো সেই লুকটা কিন্তু আসবে না, এই যে এগুলো কিন্তু সব 32-32 টাইলস দেখেন, এবং কিছু একদম মার্বেল এর মতো আপনার এই যে থিক, যদি মসজিদের জন্য টাইলস নিতে আসে, মাদ্রাসার জন্য টাইলস নিতে যাচ্ছে, তাদের জন্য কি স্পেশাল কোনো ছাড় থাকবে কিনা, তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে, তাদের থেকে আমি লাভই করবো, যারা মসজিদের টাইলস নিবেন ফ্রেশ এনে তারা থেকে 1 টাকা প্রফিট করবেন ইনশাআল্লাহ, কথা দিচ্ছি, একদম কথা দিচ্ছি, ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, হ্যাঁ শেয়ার দিয়ে রাখেন, সবার কাছে ভিডিওটা ছড়ায় দেন, আমার মসজিদের টাইলস এর মসজিদের টাইলস এ আমি কোনো প্রফিট করব না ইনশাআল্লাহ। এরপর আপনি দেখায় দেন, বসে এই যে DVL এর টাইলস গুলো একটু দেখায় দেন, DVL এর টাইলস গুলো, এগুলো সব DVL এর স্টোন বডি কিন্তু এগুলো সব, রাইট চমৎকার, এবং এগুলোর ম্যাচিং ফ্লোর গুলো কিন্তু এগুলাই, ম্যাচিং ফ্লোর গুলো এগুলাই, জাস্ট লাইট ডিপ যেগুলো আছে আপনি ফ্লোর চাইলে লাইট দিতে পারেন বা ডিপ দিতে পারেন, এতটুকু। এরপর আসেন আপনার ডেকোরেটিভ টাইলস, আসেন এগুলো কিন্তু ডেকোরেটিভ টাইলস, কি গর্জিয়াস, আপনার ঘরের মধ্যে যদি অবাঞ্ছিত পিলার থাকে, যেমন অনেকে অনেক পিলার গুলো কিন্তু ঘরের মাঝখানে পড়ে যায়, আপনি সেই পিলারটাকে সুন্দরভাবে সাজাতে পারেন, ডেকোরেশন করতে পারেন, হ্যাঁ মেইন ডোরের সামনে দিতে পারেন,
বারান্দার ওয়ালে দিতে পারেন, আপনার চয়েস মতো যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো দিতে পারেন, অলঙ্কৃত করতে পারেন যে কোনো জায়গায়। এগুলো কেমন? এগুলোর প্রাইস হলো গিয়ে 330 টাকা থেকে আরম্ভ করে 480 টাকার মধ্যে, 480 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। এগুলো চাইনিজ না? এগুলো চাইনিজ, চাইনিজ। তারপরে অনেকগুলো বর্ডার আছে কিন্তু আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এই যে এই ধরনের বর্ডার আছে, আপনারা যদি নরমাল টাইলস নিয়ে এই বর্ডার গুলো দিয়ে আপনি সুন্দর করে কিনবেন। হ্যাঁ, এই যেমন একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এই যে এইখানে দেখেন, যদি এই বর্ডারটা আপনি তারপরে আমরা এখানে আছে কিন্তু মার্বেল গ্রানাইট আছে, মার্বেল গ্রানাইট। হ্যাঁ, কিচেন স্ল্যাবের জন্য, সিঁড়ির জন্য। এগুলো পার স্কোয়ার ফিট কেমন? পার স্কোয়ার ফিট হলো 580 টাকা থেকে আরম্ভ, 1280 টাকার মধ্যে আছে আমার এখানে। আরো দামিও আছে বাট ওগুলো আমি রাখি নাই। তারপরে আসলে ওই রাস্টিক টাইলস গুলো দেখা দেন। আচ্ছা আচ্ছা, এগুলো সব রাস্টিক টাইলস, স্কেচ প্রুফ, বারান্দার ওয়াল, আপনার বিল্ডিং এর ফরন সাইড দেখেন, সবগুলোতে কিন্তু আপনারা লাগাতে পারেন। মনে হচ্ছে যে ঈদ গাঁথনি করে রাখছে। হ্যাঁ, খুবই চমৎকার। ওকে ভাই, বুঝতে পেরেছি। তারপরে উপরের টাইলস গুলো একটু দেখা দেন, বিসমিল্লাহ, কালেমা, মাদ্রাসা মসজিদের জন্য এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। এবং কিছু আছে, সিনারি আছে কিছু, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার ব্যাসিনের ওয়াল, মেইন মেইন ডোরের সামনে মনে হচ্ছে যে বাস্তব ফুল ফুটে আছে। বাস্তব ফুল ফুটে আছে দর্শক বন্ধুরা। এই হলো আপনার টাইলস এর কালেকশন। হ্যাঁ, টাইলস এর কালেকশন তাহলে আর অনেক দেখানো যাবে আসলে। ভিডিও বেশি ফ্লোরও কিন্তু টাইলস এর অভাব নাই। স্যাম্পল, এগুলো জাস্ট সব স্যাম্পল। এই যে এগুলো কিন্তু সব স্যাম্পল স্যাম্পল। আমার 2424 উত্তরের মধ্যে আমার চেয়ে বেশি কালেকশন আর কারো নাই। 300+ স্যাম্পল আছে আমার কাছে, 2424, 300+। 300-র উপরে স্যাম্পল, 300-র উপরে স্যাম্পল আছে আমার কাছে 2424। ওকে, ঠিক আছে মঞ্জু ভাই, আসলে ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না, মোটামুটি সবকিছু বলা হয়েছে। তারপরে যদি আপনি কিছু বলার থাকে শেষ কিছু বলে দেন, আমরা ভিডিওটা শুরু করব। দর্শক বন্ধুরা, আবারও আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, 3 নম্বর সোনারগাঁও জনপথ রোড, 3 নম্বর সোনারগাঁও জনপথ রোডের দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শোরুমটা, 12 নম্বর সেক্টর চৌরাস্তায় এসে। কোনো দর্শক বন্ধুদের যদি আমাদের অ্যাড্রেসটা চিনতে কষ্ট হয়, স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিয়ে দিলে আমাদের প্রতিদিনই আপনাকে রিসিভ করবে। দর্শক বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার টাইম লাইনে রেখে দেন, আপনি দেখেন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। দর্শক বন্ধুরা, সবাইকে দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।